বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের তরুণ প্রজন্ম জানছে, কিছু কিছু সংলাপ নিয়ে যে প্রশ্ন আসছে এগুলোর সবগুলোর এভিডেন্স আছে। স্বাধীনতার এত বছর পরে অ্যাটলিস্ট একটি বায়োপিক, একটি ছবি তো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে। বেস্ট ওয়ান্ডারফুল আমার কাছে লাগেনি, বাট মিস্টার টেইলর বিনোদন বঙ্গবন্ধু বায়োপিকে আমি একজন শিল্পী, আমি তাজউদ্দিন আহমেদের চরিত্র অভিনয় করেছি। শিল্পী হিসেবে প্রথম থেকেই আমি পরিচালকের টুলস নিজে বলে নিজেকে মনে করি। পরিচালক আমাকে যেভাবে বলেন আমি সেভাবে অভিনয় করার চেষ্টা করে থাকি। একটি 1.5 মিনিটের ট্রেলার রিলিজ হয়েছে, অনেক আলোচনা সমালোচনা আপনারা শুনছেন, আমরাও দেখছি শুনছি। আমার কাছে মনে হয় এটার ইতিবাচক একটি দিক, আমি পজিটিভ মানুষ। বঙ্গবন্ধু সম্পর্কে আমাদের তরুণ প্রজন্ম জানছে এবং বঙ্গবন্ধুকে, আমাদের জাতির পিতাকে, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিকে তারা অন্তরে লালন করছে। তার ব্যাপারে মানুষজনের কৌতূহল আছে, তরুণ প্রজন্মের কৌতূহল আছে এবং কোনো কিছু নিয়ে তারা জানতে চাচ্ছে বা অনেক কিছু নিয়ে অনেক প্রশ্ন করছে, এটা আমার কাছে ভালো লাগছে। আরেকটি যেটা বিষয় হচ্ছে যে এই ছবিটি নিয়ে আমি জানি যে রিসার্চ টিম ছিল, ইতিহাস থেকে ছবিটি নেওয়া হয়েছে। সো ইতিহাসের কোনো ব্যত্যয় ঘটেছে কি না এটার আসলে রিসার্চ টিমের উপরে দায় বর্তায় আমি বলতে পারবো না, তবে আমার কাছে মনে হচ্ছে যে ইতিহাসের কোনো ব্যত্যয় খুব একটা ঘটেনি। সো কিছু কিছু সংলাপ নিয়ে যে প্রশ্ন আসছে, আমার ধারণা যে এগুলোর সবগুলোর এভিডেন্স আছে, দেখলে সেগুলোর উত্তর মানুষ পেয়ে যাবে। আমি শিল্পী, ডিরেক্টর আমাকে যেভাবে বলেন, যেই মেকআপ আমাকে যেই মেকআপ দেওয়া হয় সেই মেকআপ নিয়ে, যেই ড্রেসটা পরতে দেওয়া হয় সিকোয়েন্সে সেই ড্রেসটা পরে, আমি স্ক্রিপ্ট আছে। সো এভরিথিং ইজ একটা সিস্টেমের মধ্যে থেকে আমাদেরকে কাজ করতে হয়। এখানে কী করা যেত কী না করা যেত, অসংখ্য কিছু করা যেত, অসংখ্য কিছু না করা যেত, তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বাধীনতার এত বছর পরে অ্যাটলিস্ট একটি বায়োপিক, একটি ছবি তো হয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে, এখন বেশ কিছু ছবি হবে, আর সমালোচনা তো করাই যায়। তবে আপনার সমালোচনা করাটার চাইতে আমি মনে করি যে ক্রেডিট দেবো যারা প্রত্যেকে ছবিতে পেছনে ছিলেন, এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এতদিন পরে এই ছবিটি করার উদ্যোগ নিয়েছেন, ইন্ডিয়া আমাদেরকে এই ছবি করতে, পার্শ্ববর্তী দেশ ভারত আমাদেরকে একসাথে সাপোর্ট দিচ্ছে, ইকোনমিক সাপোর্ট দিচ্ছে, টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে। সো ভালো কথা অনেক বলা যায়, যেমনি খারাপ কথাও বলা যায়। দেখুন, আমি এই ছবির শুধুমাত্র একজন শিল্পী, একজন সহশিল্পী, অনেক শিল্পী আছেন এখানে, অনেক প্রথিতযশা শিল্পী আছেন। সো এই ছবির কোনটা অফিসিয়াল ট্রেলার, কোনটা আনঅফিসিয়াল ট্রেলার, কোনটা কী, কোনটা কতদিনে হয়েছে, এটি বলার দায়িত্ব আমার না, এটি আমি বলতেও পারবো না। এটি বলার দায়িত্ব পরিচালকের বা লাইন প্রডিউসারের, বা এই ছবির সাথে অনেক লোক সংশ্লিষ্ট আছেন, আমাদের তথ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট আছে, কাজেই এটি বলার দায়িত্ব আমি মনে করি আমার না, কাজেই অন্য কে কী বলেছে সেটা আমি আসলে জানি না। সো আমি এটা নিয়ে কিছু বলতে পারবো না। আমার কাছে যে ট্রেলারটা, যেটি বলতে চাওয়া হয়েছে বঙ্গবন্ধুকে একজন পারিবারিক মানুষ হিসাবে দেখানোর একটা প্রচেষ্টা, এটি হয়তো এটি হয়েছে, এমন না যে এটি একদম বেস্ট ওয়ান্ডারফুল আমার কাছে লাগেনি, বাট মিস্টার টেইলর ট্রেলার আমি জানি বেশ হয়তো ধাপে ধাপে অনেকগুলো ট্রেলার হবে। সো তখন আসলে কেমন লেগেছে মন্তব্যটা করাটাই সমীচীন বলে আমি মনে করি।